দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা থাকলে মাছ আর মাংসের কোনো প্রয়োজনই পড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট। আজকে তৈরি করছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। মজাদার এই ভর্তাটা যারা এখনও খাননি তারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আমার মতো আপনাদেরও মাছ আর মাংসের প্রয়োজন পড়বে না। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এখানে লাউ পাতা বা লাউয়ের শাক যেটাই বলেন আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। তো পানিটা শুকিয়ে গেলেও একদম পাতার ভেতর থেকে কিন্তু পানিটা এখনও শুকায়নি। একটুখানি ভাবে চেপে ধরলেই দেখা যাচ্ছে পানিটা এখনও রয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিব। লো করে আমি লাউয়ের শাকটাকে এভাবে একটু ছড়িয়ে কিছুক্ষণ এটার ভেতর থেকে পানিটা একেবারে শুকিয়ে নিব। তো পানিটা শুকিয়ে এসেছে, তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে পানিটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি। পানিটা থাকলে আসলে ভর্তাটা একেবারে নরম হয়ে যাবে, তখন কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো শাকটা এখন এই পর্যায়ে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। শাকটা উঠিয়ে আমি প্যানে এখন একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। ভর্তাটা আসলে সরিষার তেলে ভালো লাগে, তাই সরিষার তেল দিয়ে নিলাম। আর এখানে আমি কুচানো চিংড়ি নিয়েছি হাফ কাপ। কুচানো চিংড়িটা এখন আমি এই তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি 1/4 চা চামচ একটু লবণ দিয়ে নিব। এতে করে মাছটা ভেজে নিতে নিতে লবণটাও একটু মাছের ভিতরে ঢুকে যাবে। তো খুব বেশি দিলাম না, লবণটা আমি অল্পই দিলাম। আর এই তেলের মধ্যে এখন মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে এখন আমি এক সাইড করে নিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনা মরিচটাও নিতে পারেন। তো আমি শুকনা মরিচটা নিলাম না, তবে শুকনা মরিচ কাঁচামরিচ দুইটা দিয়ে একসাথে ভর্তা বানালে কিন্তু সেই ভর্তার টেস্টটা আরও ভালো আসে। তো একটুখানি সরষের তেল দিয়ে নিচ্ছি। এখন এই পেঁয়াজ রসুনটাকে কাঁচামরিচ সহ আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। এখানে হাফ কাপের বেশি আছে পেঁয়াজ কুচি, আর রসুন আছে 1/4 কাপের মতো, কাঁচামরিচ আছে 6-7টার মতো। তো ঝালটা আপনারা বেশি খেতে চাইলে আর একটু চাইলে বাড়িয়েও নিতে পারেন মরিচটা। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি মাছের সাথে পেঁয়াজ আর রসুনটাকে মিলিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই ভর্তাটা অনেকক্ষণ সময় পর্যন্ত ভালো থাকবে, আর এই ভর্তাটা খেতেও তখন অনেক বেশি ভালো লাগবে। যদি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা তৈরি করি তাহলে কিন্তু ভর্তাটা বেশিক্ষণ রাখা যাবে না, খুব দ্রুতই এটা নষ্ট হয়ে যাবে। এবার শাকটা দিয়ে নিলাম, শাকটা দিয়েও আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। ভর্তাটা আপনারা পাটায় পিষে কিংবা গ্রাইন্ডারও তৈরি করে নিতে পারেন। তো আমি পাটায় পিষবো না, আমি গ্রাইন্ডারেই তৈরি করে নিব। আর তাই আমি কিছুক্ষণ সময় নিয়ে এই উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেব, একেবারে ড্রাই করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবার আরও কিছুক্ষণ একটুখানি ভেজে নেব একেবারে ড্রাই করে, তারপর আমি এগুলোকে গ্রাইন্ডারের এই জারটাতে নিয়ে নিলাম। এবার কিছু ধনে পাতা দিয়ে দেবো এখানে। ধনে পাতা ছাড়া কিন্তু ভর্তাটা আসলে চিন্তাই করা যায় না। তো ধনে পাতা দিয়ে আমি এখন ভর্তাটা তৈরি করে নিলাম। আর এই যে আমার ভর্তাটা এখন একদম রেডি, একটু তুলে দেখিয়ে দিচ্ছি। পাটায় পিষে ভর্তা করার চেয়ে কোনো অংশ কিন্তু কম হয়নি, আর টেস্টের কথা কি আর বলবো, মাশাল্লাহ। এই ভর্তাটা এতটাই টেস্টি হয় যে এই ভর্তাটা থাকলে আপনার মাছ আর মাংসের প্রয়োজনে পড়বে না। তো কেমন লাগলো আমার আজকের এই ভর্তার রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে আমার নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে দ্রুততা আপনারা পেয়ে যাবেন। আর যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকার। আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।